শ্রোতা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি ওয়ারাকারিম এখন পড়তে যাচ্ছি আহমেদ সফর উপন্যাস অলাদ চক্রের ষষ্ঠ খণ্ডটি সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ হান্নান সাহেবের সঙ্গে আমাকে বসিয়ে দিয়ে শাহ আজগর আলী সাহেব কাজের দোহায় দিয়ে বাড়ির ভেতর চলে গেলেন হান্নান সাহেব আমার সঙ্গে বিশুদ্ধ বাংলায় কথা বলতে আরম্ভ করলেন তিনি বলতে থাকলেন এই কলকাতা শহরে এক তারা মিষ্টির দোকানে বসে মিষ্টি খেতে পারতেন না দোকানের বাইরে মুসলমানদের দাঁড়িয়ে থাকতে হতো ভদ্রলোক আমার মাথায় হাত দিয়ে বলতে লাগলেন তখনও আপনাদের জন্ম হয়নি সেজন্য পাকিস্তান কী চিজ বুঝতে পারবেন না আমি বিনীতভাবে বোঝাতে চেষ্টা করলাম পাকিস্তান কি বস্তু সে বিষয়ে কিছুটা কঠিন জ্ঞান আমার রয়েছে পাকিস্তানিরা তিরিশ বছর আমাদের উপর শোষণ করেছে বিগত পঁচিশে মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত তার আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে স্মৃতিভারাতর বৃদ্ধকে যতই বোঝাতে চেষ্টা করি কেন তিনি তার স্মৃতি স্বপ্নের জগৎ থেকে একতুলো অগ্রসর হতে রাজি নন ফের তিনি বলে যেতে লাগলেন জিন্না সাহেব পাকিস্তানের ডাক দিয়েছেন কিছু কিছু এলেমদার মানুষ মুসলিম লীগে যোগ দিতেও আরম্ভ করেছেন কিন্তু এই কলকাতা শহরে সাধারণ মানুষকে সংগঠিত করবার কোনো লোক ছিল না আমার ভাইপো ওয়াহেদ মিয়া ছাড়া ওই যে আপনাদের শেখ মুজিব তিনিও তো আমার ভাইপোর পেছনে পেছনে ঘোরাফেরা করতেন তখন টিং টিংয়ের ছোকরা শেখ মুজিবকে চিন্তকে ওয়াহেদের চেষ্টার ফলেই তো তিনি অল ইন্ডিয়া স্টুডেন্টস মুসলিম লীগের সামনের কাতারের একজন নেতা বনে গেলেন ওই যে একতলা বাড়িটা দেখছেন ওখানে শেখ মুজিব কত দিন কত রাত কাটিয়েছেন ওই বাড়িতে শুধু শেখ মুজিব কেন ফজলুল হক সোহরোয়ার্দি স্যার নাজিম আবুল হাসিম প্রমুখ মুসলিম লীগের বড় বড় নেতারা তা শ্রীফ আনতেন একবার তো স্বয়ং কায়দি আজম মোহাম্মদ আলী জিন্না অসুস্থ আব্দুল ওয়াহেদকে দেখতে এসেছিলেন আমি অনুভব করতে পারলাম ফ্রি স্কুল স্ট্রিটের বাসিন্দাদের চোখে এই বাড়িটা অত্যন্ত পবিত্র কেননা এই বাড়িতে এমন একজন মানুষের জন্ম হয়েছিল যিনি পাকিস্তান নামক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে শ্রম স্বপ্ন সব ব্যয় করে অকালে ত্যাগ করেছিলেন পাকিস্তানের আদর্শের প্রতি এই সমস্ত লোক এত অনুগত তথাপি তারা অন্যদের মতো পাকিস্তানে বসবাস করতে যাননি কেন সত্যিই তো এটা একটা গভীর প্রশ্ন আমি হান্নান সাহেবকে জিজ্ঞেস করলাম আপনারা পাকিস্তানকে এত ভালোবাসেন তবু বসবাস করতে পাকিস্তান যাননি কেন এই সময় তাইবার চাচা শাহ আসগর ঘরে প্রবেশ করলেন তিনিও শুনলেন প্রশ্নটা জবাবে বললেন হাঁ এটা একটা কথার মতো কথা বটে শুরুতে আমরা ধরে নিয়েছিলাম কলকাতা পাকিস্তানের মধ্যে পড়ে যাবে শেষ পর্যন্ত কলকাতা তো হিন্দুস্থানের অংশ হয়ে গেল আমরা সাত পাঁচ পুরুষ ধরে এই কলকাতায় মানুষ এর বাইরে কোথাও যেতে হবে সে কথা চিন্তাও করতে পারিনি তাছাড়া আমার মনে বরাবর একটা সন্দেহ ছিল পূর্ব পাকিস্তানের মুসলমানেরা সত্যিকারের ইসলামী আহকা মেনে চলে এ কথা বিশ্বাস করতে মন চাইত না আমার কিছু কিছু আত্মীয় স্বজন পূর্ব পাকিস্তানে বসবাস করতে গেছেন তাদের চলাফেরা দেখে মনটা দমে গিয়েছিল দেখে শুনে আমার ধারণা হয়েছিল তামাম হিন্দুস্তানের মুসলমানেরা লড়াই করে যে পাকিস্তান কায়েম করেছে এই মানুষগুলো সে রাষ্ট্রটিকে টিকে থাকতে দেবে না বাংলা ভাষার নামে কোনো মুসলমান এত চিল্লা করতে পারে তা তো ছিল আমার ধারণার অতীত বলুন এসব হিন্দুদের চক্রান্ত নয় তখন পাকিস্তান ধ্বংসের আলামত স্পষ্ট দেখতে পেয়েছিলাম হিজরত করতে পারতাম কিন্তু লাভ হতো না এখন যেমন হিন্দুস্থানে আছি তখনও হিন্দুস্থানে থাকতে হতো আপনাদের বাংলাদেশ তো আরেকটা হিন্দুস্থান হতে যাচ্ছে সেখানে সত্যিকার মুসলমানের স্থান কোথায় এদের সঙ্গে কথা বলা অর্থহীন পাকিস্তান কি বস্তু বাস্তব অর্থে তার কোনো প্রত্যক্ষ ধারণা এদের নেই এরা আছেন তাদের স্বপ্ন এবং স্মৃতির জগতে যেহেতু তারা মনের থেকে হিন্দুদের ঘৃণা করেন সেজন্য তাদের একটা কল্পস্বর্গের প্রয়োজন দুর্ভাগ্যবশত ভারতীয় মুসলমানদের গরিষ্ঠ অংশের চিন্তাভাবনা এই একই রকম তারা ভারতে বসবাস করবেন কিন্তু মনে মনে চাইবেন পাকিস্তানটা টিকে থাকুক আমি ফ্রি স্কুল স্ট্রিটে তাইবার চাচার বাড়িতে এসেছি কোনো বিষয়ে বিতর্ক করার জন্য নয় এ ব্যাপারে তাইবার মা আমাকে আগে সতর্ক করে দিয়েছেন সুতরাং সাহেব আজগর আলী এবং হান্নান সাহেব পাকিস্তানের পক্ষে যা বললেন হা হা করে শুনে যাওয়া ছাড়া গত্যন্তর রইল না ইচ্ছা হচ্ছিল ছুটে পালিয়ে আসি কিন্তু পারছিলাম না তাইবার মার কথা ভেবে যেখানে আমার একদণ্ড অপেক্ষা করতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইছে সেই পরিবেশে এই মহিলা কী করে দিবস রজনী যাপন করছেন সে কথা চিন্তা করে চুপ করে রইলাম এই পুঁতি গন্ধময় অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মহিলা সারা জীবন সংগ্রাম করেছেন উনিশশো সালে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে দিয়ে অনিশ্চিতের পথে পা বাড়িয়েছিলেন তার মনে অগাধ অটুট বিশ্বাস ছিল তিনি তার ছেলে জন্য ভিন্ন রকমের একটা সুন্দর জীবন নির্মাণ করতে পারবেন সামাজিক আচার সংস্কার দু পায়ে দোলে যা শ্রেয় উজ্জ্বল সুন্দর বলে মনে হয়েছে সেদিকে সমস্ত কর্মশক্তিকে ধাবিত করেছেন আজকে আবার তাকে সেই বাড়িতে আশ্রয় গ্রহণ করতে হয়েছে এজন্য সন্তানের মাতৃগর্ভে ফিরে যাওয়ার মতো ব্যাপার যে অবস্থায় তিনি বাড়িতে এই আত্মীয় ছেড়ে গিয়েছিলেন সে বাড়ির অবস্থা এখনও তেমনই আছে তিল পরিমাণ পরিবর্তন হয়নি আত্মীয়স্বজনের সেই স্মৃতি স্বপ্নের জগতে বসবাস করছেন মাঝখানে তিরিশটি বছর যেন কিছু নয় চেষ্টা করলে তিনি অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে পারতেন এই বাড়িতে কেন উঠলেন তা আমার বোধ বুদ্ধির সম্পূর্ণ বাইরে আমার সাথে এরা যেভাবে কথাবার্তা বললেন তার মধ্যে গভীর একটা ঘৃণার রেশ রয়েছে মহিলাকে উঠতে বসতে প্রতিনিয়ত আঘাতে আঘাতে জর্জরিত হচ্ছেন না এসব কথা ঢেউ দিয়ে মনে বারবার জেগে উঠছিল তাই এবার মা আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে অনেক কথাবার্তার পর শাহ আজগর এবং হান্নান সাহেব আমাকে রেহাই দিলেন আমিও হাফ ছেড়ে বাঁচলাম উঠে যাওয়ার সময় শাহ সাহেব বললেন আপনি আরাম করে বসুন ফ্যানের স্পিড বাড়িয়ে দিলেন ভাবি সাহেবা বোধ করি আপনার সঙ্গে কি আলাপ করবেন ওনারা চলে গেলে তাই মা ঘরে প্রবেশ করে আমার মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করলেন কি বাবা দানিয়েল তোমার কি খুব খারাপ লেগেছে এরা এরকম সে কথা তো তোমাকে আগেই বলেছি আশা করি আমার শ্বশুরবাড়ির লোকজন সম্বন্ধে তোমার একটা ধারণা হয়েছে আমি ঈশ্বত হাসলাম তিনি আমার উল্টো দিকে বসলেন তারপর ঠোঁট ফাঁক করে একটুখানি হাসবার চেষ্টা করলেন কিন্তু হাসিটা ভারী মলিন দেখালো তিনি বললেন তোমাকে বাবা ডেকে এনেছি একটু কথাবার্তা বলার জন্য দেখছ না চারপাশে কেমন দমবন্ধ হওয়ার মতো অবস্থা কথা না বলে ভীষণ হাঁপিয়ে উঠেছি এভাবে কিছুদিন থাকলে আমি নিজেও অসুখে পড়ে যাব এখন যে এখানে সেখানে অল্প স্বল্প হেঁটে চলে বেড়াচ্ছি সেটিও আর সম্ভব হবে না আসলে মহিলা কোন কথাটির অবতারণা করতে যাচ্ছেন সেটি আমি অনুমান করতে চাইলাম আমি জানতাম তার স্বভাব বড় চাপা খুব প্রয়োজন না হলে মনের কথা কখনও মুখে প্রকাশ করবেন না শেষ পর্যন্ত তিনি জানতে চাইলেন আমি কলকাতা এসেছি কবে এবং চট্টগ্রামে আমার মা অন্যান্য আত্মীয় স্বজনের কোনো বিপদ হয়েছে কিনা তারপর তিনি এদিক ওদিক ভালো করে তাকে জিজ্ঞেস করলেন তা এবার কি জানো আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ জানি তিনি আর সেটি নিয়ে কথা বাড়ালেন না ডোরার খবর কি পেয়েছ আমি বললাম হ্যাঁ পেয়েছি মহিলা বললেন আমার হয়েছে কি বাবা জানো চারদিক থেকে বিপদ কাউকে কইতেও পারছি আবার সইতেও পারছি নে জাহেদুলটা এমন একটা কাণ্ড ঘটাবে তা আমি কখনোই বিশ্বাস করতে পারিনি তার সততা এবং ভালো মানুষের ওপর আমি বড় বেশি নির্ভর করেছিলাম ফোস করে একটা নিঃশ্বাস ছাড়লেন তিনি আবার জিজ্ঞেস করলেন হেনার খবর শুনেছ কিছু বললাম হেনা ভাই সম্পর্কে আমি কিছু জানি নে আজ সকালে হাসপাতালে তার সঙ্গে দেখা হয়েছে জানো হেনা একটা বিয়ে করে ফেলেছে আমি আকাশ থেকে পড়লাম এরই মধ্যে ভাই আবার বিয়ে করে ফেললেন মনের ঝাঁজ কথার মধ্যে প্রকাশ হয়ে পড়ল চেপে রাখতে পারলাম না আমার মনোভাব টের পেয়ে মহিলা হেনা ভাইয়ের পক্ষ সমর্থন করেই বললেন বিয়েটা করে হেনা মানুষের পরিচয় দিয়েছে মেয়েটির স্বামীকে পাকিস্তানি সৈন্যরা গুলি করে হত্যা করেছে দেখাশোনা করার কেউ ছিল না কচি মেয়ে কোথায় যাবে তাই বিয়ে করে এখানে নিয়ে এসেছে এবং বালু হাক লেনে আলাদা বাসা করে থাকছে আমি মনে করি হেনা আরও কিছুকাল পর বিয়েটা করলে শোভন হতো কি করব ছেলেমেয়েরা বড় হয়ে গেলে কি আর মা বাবার কথা বাধ্য থাকে আমার হয়েছে কি জানো সমূহ বিপদ কোথাও গিয়ে শান্তি পাইনে মনে সর্বক্ষণ একটা উথাল পাথাল ঝড় বইছে দুদণ্ড স্থির হয়ে বসে সেই উপায় নেই এরই মধ্যে আবার হাঁপানির জোরটা অসম্ভব রকম বেড়ে গিয়েছে আমার বড় মেয়েটি যে ছিল আমার সব রকমের ভরসার স্থল এখন হাসপাতালে শুয়ে শুয়ে মৃত্যুর প্রতীক্ষা করছে আমার বুকে ভীষণ ব্যথা ভীষণ জ্বালা কোথায় যাব কি করবো পথ খুঁজে পাচ্ছি ভদ্রমহিলা দু চোখ ফেটে ঝরঝর করে পানি বেরিয়ে এলো বুকটা কামারের হাঁপড়ের মতো ফুলে ফুলে উঠতে লাগল মাত্র অল্পক্ষণ অত্যন্ত ক্ষিপ্রতা সহকারে আঁচলে চোখ মুছে নিয়ে অপেক্ষাকৃত শান্ত হয়ে বসলেন আশ্চর্য সংযম মহিলার স্বাভাবিক কণ্ঠে নিচু স্বরে বললেন লোকে মনে করতে পারে ছেলে মেয়েরা আমার গর্ভের কলঙ্ক কিন্তু মায়ের কাছে তো ছেলে মেয়ে ছেলে মেয়েই তারা যত ভুলই করুক আমি কিছু মনে করি নে কথাগুলো নিজেকে না আমাকে সন্তুষ্ট করার জন্য বললেন ঠিক বুঝতে পারলাম না মহিলা আমার আরও কাছে ঘেসে এলেন আমার হাত দুটি ধরে বললেন বাবা আমার একটু অনুরোধ রাখবে আমি বললাম বলুন তিনি বললেন আগে কথা তাও রাখবে আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ তোমার প্রতি তাই এবার একটা অন্ধ আকর্ষণ আছে তুমি হাসপাতালে তাকে দেখতে এলে সে বড় খুশি হয় তোমরাও খুব সুখে নেই জানি তবু সময় করে যদি একটু ঘন ঘন দেখতে যাও বলো মায়ের অনুরোধটা রক্ষা করবে জবাব দিতে গিয়ে আমার চোখে পানি বেরিয়ে গেল তিনিও আমার মাথাটা বুকের কাছে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেললেন আমরা দুজনে দুজনকে বুঝতে পেরেছি তবু আমি আমতা আমতা করে বললাম কেউ যদি কিছু মনে করে আমি হাসপাতালে যাই ওটা অনেকে সুনজরে দেখেন না কারো মনে করা করে নিয়ে বাবা কিছু যায় আসে না হো আমার মেয়ে সেটা আমি বুঝবো আমাদের সংক্ষিপ্ত কথাবার্তা শেষ করে ফ্রি স্কুল স্ট্রিট থেকে বেরিয়ে এলাম মনে হলো মধ্যযুগীয় অন্ধকার গুহা থেকে মুক্তি পেলাম ফ্রি স্কুল স্ট্রিট থেকে বউবাজারের হোস্টেলে এসে অবাক হয়ে গেলাম ঘরের মধ্যেই মাদুর পিছিয়ে খাওয়া দাওয়া চলছে খাসির মাংস ভাত ডাল সব দোকান থেকে আনা হয়েছে খেতে বসেছেন নরেশদা খুরশিদ মাসুম বিপ্লব এবং অপর একজন যাকে আমি চিনি নেই বয়স তিরিশ তিরিশ হবে গায়ের রং রোদে পুড়ে তামাটে হয়ে গেছে প্রথম দৃষ্টিতেই মনে হবে উনি কোনো ক্যাম্প থেকে এসে থাকবেন খুরশিদি পরিচয় করিয়ে দিল ক্যাপ্টেন হাসান মুর্শিদাবাদের লাল গোলার কাছাকাছি একটি মুক্তিযুদ্ধে ট্রেনিং ক্যাম্প থেকে এসেছেন ওনারা খেতে বসেছেন হ্যান্ডশেক করার উপায় ছিল না একটা ব্যাপার আমি অবাক হয়ে লক্ষ্য করছি বাংলাদেশ থেকে যত মানুষ কলকাতায় এসেছে তাদের একটা অংশ কি করে জানিনে আমাদের এই আস্তানাটা শিগগির কি বিলম্বে চিনে ফেলেছে আমাদের সঙ্গে কি করে জানি নে নানা জাতের নানা পেশার অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে তাদের মধ্যে গায়ক আছে অ্যাক্টর আছে সাংবাদিক শিল্পী ভবঘুরে বেকার পেশাদার লুচ্চা বদমায়েশ চোরছাচরও আছে সকলের একটাই পরিচয় আমরা বাংলাদেশের মানুষ এই সময়ের মধ্যে আমাদের আস্তানাটির কথা গোটা কলকাতা শহরে প্রচার হয়ে গেছে আমরা সব ভাসমান কর্মহীন মানুষ একে অপরকে চুম্বকের মতো আকর্ষণ করে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের কাছে যাবে না তো কোথায় যাবে তারপরেও খুরশিদের কৃতিত্বটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না প্রায় প্রতিদিন নিত্য নতুন মানুষকে হোস্টেলে নিয়ে আসা কৃতিত্ব মুখ্যত খুরশিদের সে বাইরে বড় গলা করে নিজেকে আওয়ামী লীগের লোক বলে ঘোষণা করে পিছনে অবশ্য কারণও আছে আওয়ামী লীগের ছোট বড় মাঝারি নেতাদের অনেককেই খুরশিদ চেনে এবং তারাও খুরশিদকে চেনেন পারতপক্ষে তাকে তারা এড়িয়েও চলেন তাই কার্যত খুরশিদ আমাদের ডেরায় এসে তার আওয়ামী লীগত্ব জাহির করে আজকের ক্যাপ্টেন হাসান ভদ্রলোক কেউ নিশ্চয়ই খুরশিদ নিয়ে এসেছে কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা এত সব খাবার দাবারের আয়োজন পয়সাটা এসেছে কোথেকে নির্ঘাত টাকাটা ক্যাপ্টেনের পকেট থেকে গেছে এবং এতে খুরশিদের শিল্পকলার সামান্য অবদান থাকা বিচিত্র নয় নরেশদা বললেন কাপড় চোপড় ছেড়ে মুখ হাত ধুয়ে তুইও খেতে বসে যা যা খাবার আছে তাতে আরও দুজনের হয়ে যাবে আমি মুখ হাত ধুয়ে এসে খেতে বসে গেলাম আজ খুর্শিদের মেজাজটি ভয়ঙ্কর রকমের উষ্ণ হয়ে আছে এমনিতে উত্তেজনা ছাড়া খুশিদের জীবনধারণ একেবারে অসম্ভব একটা না একটা ঝগড়া বিবাদের বিষয়বস্তু খুঁজে আবিষ্কার করতে তার জুড়ি নেই আজকে তার অসন্তোষটা অন্যান্য দিনের চাইতে পরিমাণে অনেক অধিক আমি তা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম খুশিদ আজ তোমার আলোচ্য বিষয়সূচি কি নরেশ জবাব দিলেন খন্দকার মুশতাক আহমেদ মুস্তাকের মতো তুচ্ছাতি তুচ্ছ মানুষও তোমার আলোচনার বিষয় হতে পারে হে তো আমি কল্পনাও করতে পারিনি হলই বা ভারতে প্রবাসী বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রী আমি তো তোমাকে আরো ওপরের তরিকার মানুষ বলে মনে করতাম আমার কথায় খুরশিদের মেজাজের কোনো পরিবর্তন হলো না সে প্রায় ধমক দেওয়ার সুরে বলল আরে মশাই শুনবেন তো শালার ব্যাটা শালার নেরিকুত্তার বাচ্চা কী কাণ্ডটা করে বসে আছে এইখানে এই কলকাতায় বসে বসে ব্যাটা হেনরি কিসিনজারের সঙ্গে এতকাল যোগাযোগ করে আসছিল বাংলাদেশের সংগ্রামী হিসেবে ভান করে মুক্তি সংগ্রামকে পেছন থেকে ছুরিকাহত করাই ছিল তার প্ল্যান তলায় তলায় আমেরিকার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে আপোষের চেষ্টা করছিল শালা মেনি বেড়াল কোথাকার ফন্দি টন্দি এটে জাতিসংঘে বাংলাদেশে প্রতিনিধিত্ব করার নাম করে ভারত থেকে বেরিয়ে পড়তে পারলে ঝুলির ভেতর থেকে সবগুলো বেড়াল বের করবে এটাই ছিল তার ইচ্ছা মাঝখানে ভারতের ইন্টেলিজেন্স তার সমস্ত ষড়যন্ত্রের কথা উদ্ঘাটন করে ফেলেছে তাজউদ্দিন তার নিউ ইয়র্কে যাওয়া আটকে দিয়েছেন তাজউদ্দিনকে যতই অপবাদ দিক আসলে কিন্তু মানুষটা খাঁটি দেশের প্রতি টান আছে ক্যাপ্টেন হাসান হাত ধুয়ে এসে তোয়ালেতে মুখ মুছতে মুছতে বললেন তাজউদ্দিন বলুন মুস্তাক বলুন থিয়েটার রোডে যারা বসে আছে তারা সকলেই একরকম নিজেদের মধ্যে দলাদলি করছে সর্বক্ষণ একজন আরেকজনকে ল্যাং মারার তালে আছে দেখেছেন এক একজনের চেহারার কেমন খোলতাই হয়েছে খাচ্ছে দাচ্ছে আমোদ ফুর্তি করছে সবাই তোফা আরামে আছে যুদ্ধটা কি করে চলছে সেদিকে কারো কি কোনো খেয়াল আছে কেউ কি কখনো একবার গিয়ে দেখেছে ক্যাম্পগুলোর কি অবস্থা সাহেব আমরা যে অবস্থায় এখন থাকছি বোনের পশু সে অবস্থায় পড়লে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না আমাদেরকে বলা হয়েছে যুদ্ধ করো কিন্তু কী দিয়ে যুদ্ধ করবে আমাদের ছেলেরা শুধু হ্যান্ড গ্রেনেড দিয়ে কি পাকিস্তানি সৈন্যের দূরপাল্লার কামানের সঙ্গে পাল্লা দেওয়া যায় আমরা প্ল্যান করি ভারতীয়রা সে প্ল্যান নাকচ করে নালিশ করে প্রতিকারের কথা দূরে থাকুক কোনো উত্তর পর্যন্ত পাওয়া যায় না আমরা ছেলেদের সব জেনে শুনে প্রতিদিন আত্মহত্যা করতে পাঠাচ্ছি এক একটা সামান্য অস্ত্র জোগাড় করতেও প্রতিদিন কত দুয়ারে ধন্না দিতে হয় মাঝে মাঝে ভয়ঙ্কর দুঃখ হয় এত কষ্ট করে আফগানিস্তানের ওপর দিয়ে কেন সংগ্রামে অংশগ্রহণ করতে এখানে এলাম ক্যাম্পে থাকলে তবু ভালো থাকে ছেলেদের সঙ্গে একরকম দিন কেটে যায় কিন্তু কলকাতা এলে মাথায় খুন চেপে বসে ইচ্ছে জাগে এই ফর্সা কাপড় পরা তথাকথিত নেতাদের সব কটাকে গুলি করে হত্যা করি হ্যাঁ সেদিন নেহে রাহেগা একদিন আমরা দেশে ফিরে যাব তখন এই সব কটা বাঞ্চতকে গাছের সঙ্গে বেঁধে গুলি করে মারব দেখি কোন বাপ তাদের উদ্ধার করে কলকাতায় নরম বিছানায় ঘুমিয়ে পোলাও কোরমা খাওয়ার মজা ভালো করে একদিন দেখিয়ে দেব ক্যাপ্টেন হাসান চেয়ারের হাতলে তোয়ালেখানা রেখে পকেট থেকে ইন্ডিয়া কিং প্যাকেট বের করে একটা সিগারেট ধরালেন এবং তাকে একটা দিলেন থিয়েটার রোডের লোকদের বিরুদ্ধে এসব নালিশ নতুন নয় সবাই নালিশ করে কিন্তু তাদের করবার ক্ষমতা কতদূর দূর তা নিয়ে কেউ বিশেষ চিন্তাভাবনা করে বলে মনে হয় না আমি মনে মনে তাজউদ্দিনের তারিফ করি ঠান্ডা মাথার মানুষ আমার বিশ্বের সব দিক চিন্তা করে দেখার ক্ষমতা তার আছে কিন্তু তিনি কতদূর কি করবেন আওয়ামী লীগদের মধ্যে অনেকগুলো উপদল ভারত সরকার সবকটা উপদলকে হাতে রাখার চেষ্টা করছে আবার তাদের অনেকে তাজুদ্দিনকে প্রধানমন্ত্রিতের আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য আদা জল খেয়ে লেগেছে পাকিস্তানি এবং আমেরিকান গুপ্তচরেরা এখানে ওখানে ফাঁদ পেতে রেখেছে তাদের খপ্পরে আওয়ামী লীগের একটা অংশ যে পড়ছে না এ কথাও সত্যি নয় এই প্রবাসে অন্য একটি সরকারের দয়ার উপর নির্ভর করে স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়েছে ভারত সরকারের মর্জি মেজাজ যেমন মেনে চলতে হয় তেমনি অজস্র উপদলীয় কোন দলের মধ্যে একটা সমঝোতাও রক্ষা করতে হয় ভারত সরকারের বিশেষজ্ঞদের আবার এক একজনের এক এক মত কেউ মনে করেন এ দলকে হাতে রাখলে ভালো হবে আবার আরেকজন মনে করেন আখেরে এই উপদলের টিকে থাকার ক্ষমতারই সুতরাং অন্য দলটিকে ট্রেনিং অস্ত্রশস্ত্র টাকা পয়সা দিলে উপকার হবে দেশের জনগণের সঙ্গে সম্পর্ক বিচ্যুত অবস্থায় সবকটি উপদলই মনে করছে তারাই প্রকৃত ক্ষমতার দাবিদার কোন নেতা ক্ষমতা দাবি করছেন কেননা তিনি শেখ মুজিবের আত্মীয় আরেক নেতা ক্ষমতা দাবি করছেন কারণ তিনি শেখ মুজিবুর রহমানের আত্মীয় স্বজনদের দু চোখে দেখতে পারেন না হয়তো আরেক নেতা মনে মনে শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করেন বলেই ক্ষমতা অধিকার করতে চান ধৈর্য ধরে সব কিছু দেখে যাওয়া ছাড়া তাজউদ্দিনের করবার কি আছে সবাই হাত ধুয়ে বসে বসে পাঞ্চি বুঝছি এমন সময় হন্তদন্ত হয়ে মাসুম ঘরে প্রবেশ করে বলল নরেশদা দানিয়েল ভাই সিকির চলুন রেজওয়ার আত্মহত্যা করেছে মাসুমের মুখে সংবাদটি শুনে আমরা সকলে অভিভূত হয়ে গেলাম দু চার দিন আগেও আমাদের আড্ডা এসেছিল ফর্সা পানা সুন্দর চেহারা লিকলিকে ছেলেটি নিজে সর্বক্ষণ হাসত এবং সর্বক্ষণ অপরকে হাসাতো সবসময় ভানু বন্দ্যোপাধ্যায় কিংবা নবদী ফালতারের কমিক মুখস্থ বলত এই যুদ্ধ দেশ দেখুন জখম বিভৎসতা কিছুই যেন তাকে স্পর্শ করতে পারেনি মাঝে মাঝে অবাক হয়ে ভাবতাম মানুষ এত হাসে কেমন করে স্বীকার করতে আপত্তি নেই রেজওয়ানের প্রতি মনের কোন একটুখানি বিদ্বেষ পুষে রাখতাম প্রথম বিষয়ে ধাক্কাটি কেটে গেলে মাসুমের মুখে রেজওয়ানের আত্মহত্যার কারণটা জানতে পারলাম কিছুদিন আগে রেজওয়ানদের আড্ডায় কুমিল্লা থেকে মজিদ বলে আরেকটা ছেলে আসে রেজওয়ানরা থাকত রিপন স্ট্রিটে মজিদ আর রেজওয়ান দুজনেই কুমিল্লার কান্দিপাড় এলাকার একই পাড়ার ছেলে মজিদ কলকাতা এসে সকলের কাছে রটিয়ে দেয় যে রেজওয়ানের যে বন্টি উইমেন্স কলেজের প্রিন্সিপাল সে একজন পাকিস্তানি মেজরকে বিয়ে করে ফেলেছে এই সংবাদটা পাওয়ার পর রেজওয়ান দুদিন ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে কারোর সঙ্গে একদম কথাবার্তা বলেনি অনেক চেষ্টা করেও তাকে কিছু খাওয়াতে পারেনি কেউ অবশেষে রাত্রিবেলা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে সকালে সে বিছানা ছেড়ে উঠছে না দেখে রুমের অন্যান্যরা ঘুম ভাঙাতে চেষ্টা করে দেখে মোড়ে শক্ত হয়ে গিয়েছে আর মুখের লালা পড়ে বালিশ ভেজে গেছে তার মাথার কাছে পাওয়া গেল একটি চিরকুট তাতে লিখে রেখেছে বড় আপা যাকে আমি বিশ্বাস করতাম সব চাইতে বেশি সে একজন পাকিস্তানি মেজরের স্ত্রী হিসাবে তার সঙ্গে একই বিছানায় ঘুমোচ্ছে এ কথা আমি চিন্তা করতে পারি নি দেশে থাকলে বড় আপা এবং মেজরকে হত্যা করে প্রতিশোধ নিতাম এখন আমি ভারতে সুতরাং সেই উপায় নেই অথচ প্রতিশোধ স্পৃহায় আমার রক্ত এত পাগল হয়ে উঠেছে শেষ পর্যন্ত নিজেকে হত্যা করার সিদ্ধান্ত নেই যার আপন মায়ের পেটের বোন দেশের চরমতম দুর্দিনে দেশের শত্রুকে বিয়ে করে তার সঙ্গে একই শয্যায় শয়ন করতে পারে তেমন ভাইয়ের বেঁচে থেকে লাভ কি। কি করে আমি দেশের মানুষের সামনে কলঙ্কিত কালো মুখ দেখাব আমার মতো হতভাগ্যের বেঁচে থাকার কোনো অর্থ হয় না সকলকে কষ্ট দিতে হলো বলে আমি দুঃখিত এবং সকলের কাছে ক্ষমা প্রার্থী ইতি রেজওয়ান শুনেই আমি নরেশ এবং খুরশিদ রিপন স্ট্রিটে ছুটলাম সেখানে গিয়ে শুনি রেজওয়ানের লাশ থানায় নিয়ে গেছে অগত্যা থানায় যেতে হলো ময়না তদন্ত ছাড়া লাশ বের করে আনতে কম হ্যাঙ্গাম হজ্জত পোহাতে হল না এতে সমস্যার শেষ নয় তারপরেও আছে কবর দেওয়ার প্রশ্নটি আমরা কলকাতা শহরে সবাই ভাসমান মানুষ মৃত ব্যক্তিকে এখানে কোথায় কবর দিতে হয় কী করে কবর দিতে হয় এসব হাজারটা কানুনের কিছুই আমরা জানি না তাছাড়া আমাদের সকলের পকেট একেবারে শূন্য টাকা থাকলে বুকে একটা জোর থাকে সেটাও আমাদের নেই কি করি আমাদের একজন ছুটল কাকাবাবু মুজাফর আহমেদের কাছে তিনি নিজে অসুস্থ মানুষ তাকে চেয়ারে চলাফেরা করতে হয় তিনি এক সময়ে বাংলাদেশের মানুষ ছিলেন এই দাবিতে আমরা সময়ে অসময়ে তার কাছে গিয়ে হাত পেতেছি তিনি সাধ্যমতো আমাদের দাবি পূরণ করেছেন এই রকম একটা ব্যাপার নিয়ে তাকে বিব্রত করা ঠিক হবে কিনা না এ নিয়ে আমাদের মনে যথেষ্ট দ্বিধা ছিল তবু তার কাছে যেতে হলো তিনি তার পার্টির একজন মানুষকে বলে গোবর কবরস্থানে কবর দেওয়ার ব্যবস্থা করে দিলেন তারপরেও আমাদের টাকার প্রয়োজন লাশকে গোসল দিতে হবে কাফন কিনতে হবে কবর খুঁড়তে হবে কবরস্থানে নিয়ে যেতে হবে জানাজা পড়াতে হবে এসবের প্রত্যেকটির জন্য টাকার প্রয়োজন টাকা কোথায় পাওয়া যাবে আমাদের আরেকজন ছোট প্রিন্সেপ স্ট্রিটে অধ্যাপক ইউসুফ আলীর কাছে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি তাহলেও আমাদের সঙ্গে তার একটা সম্পর্ক আছে ইচ্ছে করলে তিনি টাকাটা ম্যানেজ করে দিতে পারেন আমাদের সত্য ইউসুফ সাহেব হল কাফন দাফনের টাকাটার ব্যবস্থা করলেন ক্ষেত্রবিশেষে জীবিত মানুষের মানুষের চাইতে মৃত দাবি অধিক শক্তিশালী রেজওয়ানকে গোসল ইত্যাদি করিয়ে কবরে দিতে দিতে সন্দেহ হয়ে গেল আমার ধারণা হয়েছিল মৃত্যু আর আমাকে বিচলিত করে না পঁচিশে মার্চের পর থেকে ভারতে আসার পূর্ব পর্যন্ত মৃত্যু তো কম দেখিনি আমি নীল নীলক্ষেত দেখেছি রাজারবাগ দেখেছি শাখারি বাজার দেখেছি আমার নিজের কানের পাশ দিয়েও পাকিস্তানি সৈন্যের রাইফেলের গুলি হিস হিস করে চলে গেছে কিন্তু রেজওয়ানের মৃত্যুটি একেবারে অন্য রকম। আমার সমস্ত সত্তার মধ্যে একটা আলোড়ন জাগিয়ে দিয়ে গেছে যার বোন পাকিস্তানি মেজরকে বিয়ে করেছে তাকে হত্যা করতে হয় যদি হত্যা করা সম্ভব না হয় তাহলে নিজেকে হত্যা করতে হয় সেদিন আমাদের সকলের হৃদয় এমন গভীর বিষাদে ভরাক্রান্ত ছিল যে কেউ কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতে পারেনি রেজওয়ানকে কবর দিয়ে সকলে চলে এলো আমার সকলের সঙ্গে ফিরতে ইচ্ছে হল না নরেশদা বললেন ক্ষীরে দানিয়েল যাবিনে আমি বললাম আপনারা যান আমি পরে আসছি সকলের অন্তকরণ গভীর ভাবাবেগে পরিপূর্ণ কেউ কাউকে টেনে নিয়ে যাবার মতো অবস্থায় ছিল না আমি রেজওয়ানের কাঁচা কবরের কাছে ছাতা ধরা একটা পাথরের বেঞ্চির ওপর বসে রইলাম চারপাশে সার সার কবর গোবরা কবরস্থানে চার দিক থেকে চরাচর প্লাবি অন্ধকার নেমে আসছে হাজার হাজার মৃত মানুষ ঘুমিয়ে আছে আমি একা হাতের ওপর মাথা রেখে চুপচাপ বসে আছি কেবল কেয়ারটেকারের কুকুরটি অদূরে পায়ের উপর বসে আমার দিকে দৃষ্টে তাকিয়ে রয়েছে বোধ করি ভাবছে কবরস্থানে এই ভর জীবিত মানুষ কেন মানুষের জীবন মৃত্যু এসব ছায়াবাজির খেলা বলে মনে হল নিজের অস্তিত্বটাও অর্থহীন প্রতীয়মান হলো আকাশে ছায়াপথে লক্ষ লক্ষ তারা জ্বলছে এই অনাদি অসীম বিশাল বিপুল ব্রহ্মাণ্ড তার মধ্যে মানুষ এবং মানুষের পৃথিবীর গুরুত্ব কতটুকু আমার আগে পৃথিবীতে কত মানুষ এসেছে তারা কত কী কাজ করেছে চিন্তা করেছে কত যুদ্ধ বিগ্রহ করেছে তারপরে সকলে মাটির সঙ্গে মিশে গিয়েছে মানুষের সুখ দুঃখ দ্বন্দ্ব বিবাদ ওই সুদূরের তারকা রাজি অনাদিকাল থেকে সবকিছু কিছু মুগ্ধ চোখে দেখে আসছে আমি যেন মৃত মানুষদের চুপি চুপি সংলাপ শুনতে পাচ্ছিলাম তাদের অভিশপ্ত কামনা বাসনের ঢেউ যেন আমার বুকে এসে আছড়ে পড়ছে কেবল রেজওয়ানের কাঁচা কবটির অস্তিত্ব কাটার মতো যন্ত্রণা দিচ্ছিল ছেলেটা দুদিন আগেও আমাদের সঙ্গে হাঁটাচলা করেছে অবিশ্রাম হেসেছে অপরকে হাসিয়েছে হ্যাঁ তো সকালে তার মরার কথা তো নয় বাংলাদেশের যুদ্ধটা না লাগলে হয়তো ছেলেটাকে এমন অকালে মরতে হতো না আমার মগজের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডের বদলে বাংলাদেশ এবং বাংলাদেশের যুদ্ধটা চক্কর দিতে লাগল বড় ভাগ্যহীন এই বাঙালি মুসলমান জাতটা আবহমান কাল থেকে তারা ভয়ঙ্করভাবে নির্যাতিত এবং নিষ্পেষিত সেই হিন্দু আমল বৌদ্ধ আমল এমনকি মুসলিম আমলেও তারা ছিল একেবারে ইতিহাসের তলায় এই সংখ্যাগুরু মানবমণ্ডলী প্রাণ প্রাণশক্তির তোড়ে সামনের দিকে নির্মুখ ফাটিয়ে এগিয়ে আসতে পারেনি যুগের পর যুগ গেছে তাদের বুকের ওপর দিয়ে ইতিহাসের চাকা ঘর ঘর শব্দ তুলে চলে গেছে কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি রেজওয়ান ছেলেটা যে অকালে মারা পড়ল তার মধ্যে ইতিহাসের দায়শোধের একটা ব্যাপার যেন আছে বাঙালি মুসলমানেরাই প্রথম পাকিস্তান চেয়েছিল পাঞ্জাব সিন্ধু বেলুচিস্তান সীমান্ত প্রদেশ কোথায় লোকে পাকিস্তানের কথা বলতো জিন্না সাহেব বাংলার সমর্থন এবং আবেগের উপর নির্ভর করেই তো অপর প্রদেশগুলোকে নিজের কবজায় এনেছিলেন সে বাঙালি মুসলমানদের অকুণ্ঠ আত্মদানে পাকিস্তান সৃষ্টি সম্ভব হয়েছিল সেই পাকিস্তানি তিরিশ বছর বুকের ওপর বসে তাদের ধর্ষণ করেছে একটা জাতি এত বড় একটা ভুল করতে পারে কোথায় জানে একটা গড়বড় একটা গোঁজা মিল আছে আমরা সেই গোজা মিলটাই ব্যক্তিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে অদ্যাবধি বহন করে চলেছি পাকিস্তানের গণপরিষদে তো পূর্ব পাকিস্তানের সদস্যরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ বাংলা ভাষার দাবিটি তো তারা সমর্থন করতে পারতেন হলেনি বা মুসলিম লিগার তবু তারা কি এদেশের মানুষ ছিলেন না তাদের সাত পুরুষ বাংলার জল হাওয়াতে জীবন ধারণ করেননি তবু কেন বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্যে আমাদের ছাত্র তরুণদের প্রাণ দিতে হলো পূর্বপুরুষদের ভুল এবং ইতিহাসের তামাদি শোধ করার জন্যে কি এই জাতিটির জন্ম হয়েছে উনিশশো থেকে সত্তর পর্যন্ত এই জাতি পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং চূড়ান্ত মুহূর্তটিতে আমাদের সবাইকে দেশ ও গ্রাম ছেড়ে ভারতে চলে আসতে হয়েছে আমাদের হাতে সময় ছিল সুযোগ ছিল কোলাহলার চিৎকার করেই আমরা সেই সুযোগ এবং সময়ের অপব্যবহার করেছি পাকিস্তানের কর্তাদের আমরা আমাদের বোকা বানাতে সুযোগ দিয়েছি তারা সৈন্য অন্য ক্যান্টনমেন্টগুলো ভরিয়ে ফেলেছে এবং সুযোগ বুঝে পাকিস্তানি সৈন্য আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে আমাদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে আমরা আমাদের যুদ্ধটাকে কাঁধে বয়ে নিয়ে চলে এসেছি ভারতে হয়তো যুদ্ধ একদিন শেষ হবে তারপর কি হবে আমাদের যুদ্ধটা ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে আমার মন বলছে পাকিস্তান হারবে হারতে বাধ্য কিন্তু আমরা কি পাবো ইতিহাসের যে মিল আমরা বংশ পরম্পরা রক্তর ধারার মধ্যে দিয়ে বহন করে চলেছি তার কি কোনো সমাধান হবে খেয়ে জানে কি আছে ভবিষ্যতে ঢেউতে একটা চিন্তা মনে জাগল যাই ঘটুক না কেন আমার বাঙালি হওয়া ছাড়া উপায় কি আর আমি কি হতে পারতাম দুনিয়ার কোন জাতিটি আমাকে গ্রহণ করবে গোরুস্থানের কেয়ারটেকার এসে বলল দশটা বেজে গেছে এক্ষুনি গেট বন্ধ হয়ে যাবে সুতরাং আমাকেও চলে আসতে হলো তারপরের পরের দিন আমার পক্ষে হাসপাতালে যাওয়া সম্ভব হয়নি পয়সার ধান্দায় কলকাতার এই প্রান্ত থেকে ও প্রান্ত অবধি ছুটে বেড়াতে হয়েছে তাছাড়া একসঙ্গে আমরা অনেক মানুষ থাকি যৌথ জীবনযাপনের নানা সমস্যা তো আছেই আমাদের কাজ নেই কর্ম নেই তবু জীবন প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি করে যায় নিজেদের মধ্যে ঝগড়া বৎসা অভিমান এসব তো লেগেই আছে সেসবই ফিরিস্তি দিয়ে বিশেষ লাভ হবে না রোববার দিনটিতে আমি সন্ধ্যার একটু আগেই হাসপাতালে গেলাম কে দেখি জমজমাট ব্যাপার ডোরা এসেছে দোলা এসেছে তাইবার মাও এসেছেন আর তাইবা বালিশ হেলান দিয়ে বসে অর্চনার সঙ্গে হেসে হেসে কথা বলছে আজকে তাইবাকে খুব উজ্জ্বল দেখাচ্ছে চমৎকার একটা ধোঁয়া শাড়ি পরেছে খোপায় বেলি ফুলের মালা জড়িয়েছে সব মিলিয়ে মনে হচ্ছে গ্যান্ডারিয়ার বাড়িতে আনন্দ ঘন সময় কাটাচ্ছে আমাকে প্রথম দেখতে পেল অর্চনা সে কল কল করে উঠল এই যে দানিয়েল কাল থেকে টিকিটেরও দেখা নেই কেন আমি হেসে বললাম আটকে গিয়েছিলাম তাইবাদি হাসপাতালে আর তুমি গা ঢাকা দিয়ে আছো আমি জিজ্ঞেস করলাম অর্চনা তুমি কালো এসেছিলে নাকি অর্চনাদি কালো এসেছিলেন এবং অর্ধেক দিন আমার সঙ্গে কাটিয়ে গেছেন আজকে আমার জন্য বেলিফুলের মালা নিয়ে এসেছেন খোপা থেকে মালাটা খুলে হাতে নিয়ে দেখাল কী ভালো অর্চনাদি তার সঙ্গে কথা বললে মনটা একেবারে হালকা হয়ে যায় অর্চনা কৃত্রিম ক্ষোভ প্রকাশ করে বলল বাজে বকনা তাইবাদি তোমার মতো এত প্রাণ খোলা মেয়ে এতদিন হাসপাতালে পড়ে আছে আর আমি খবর পাইনি কেন দু মহিলার এই পারস্পরিক প্রস্তুতি বিনিময় শেষ না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হলো তা এবার মা আমার কাছে জানতে চাইলেন বাবা দানিয়েল কাল কি তোমার কোনো অসুখ বিসুখ হয়েছিল তোমাকে খুব দুর্বল এবং বিমর্ষ দেখাচ্ছে আমি মাথা নেড়ে বললাম না আমি সুস্থই ছিলাম তাহলে তোমাকে এমন দেখাচ্ছে কেন মা তুমি যেন একটা কি মনে করতে চেষ্টা করো তাকে কখন তুমি সুস্থ মানুষের মতো দেখেছিলে সবসময় তো এরকমই দেখে আসছি গোসল করবে না জামা কাপড় পরিষ্কার রাখবে না দাড়ি কাটবে না আর এমন একটা মেকআপ করে থাকবেন দেখলে মনে হবে রোগী অথবা সাতজন পাঁচজনে ধরে কিলিয়েছে কথা বলা অবান্তর এই নালিশটি তাইবা আমার সঙ্গে পরিচয়ের পর থেকেই করে আসছে তাইবার কথা শুনে ডোরা খিলখিল করে হেসে উঠল ডোরার এই হাসিটিও আমার পরিচিত গ্যান্ডারিয়ার বাসায় তাইবা অপরিচ্ছন্ন থাকার অনুযোগ করলেই ডোরা এমন করে হেসে উঠত আশ্চর্য ডোরা আজও তেমন করে নির্মলভাবে হাসতে পারে নানা অঘটন ঘটে যাচ্ছে তবু মনে হচ্ছে সকলে ঠিক আগের মতোই আছে কিন্তু আমি একা বদলে যাচ্ছি কেন বোধ করি মানুষের ভালো মন্দ সবকিছুর বিচারক সেজে বসি বলেই আমারই দুরবস্থা মানুষের কৃতকর্মে বিচারক সেজে বসার আমার কি অধিকার তাইবার মা কথা বললেন কি বাবা হঠাৎ করে গম্ভীর হয়ে গেলে কেন ডোরা ফোড়ন কেটে বলল একটুখানি গম্ভীর না দেখালে লোক ইন্টেলেকচুয়াল বলবে কি করে কথাটা তা এবার ডোরা ধার করে বলল কলকাতা এসে দেখছি ডোরার মুখ খুলে গেছে সে কায়দা করে কথা বলতে শিখে গেছে এবার দোলা মুখ খুলল বেচারীকে তোমরা খ্যাপাচ্ছ কেন আসলে দানিয়েল ভাই খুব সহজ সরল ভালো মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় নাক সিধে করে চলেন ডানে বামে তাকান না তার দোষ ওই একটাই তিনি রসিকতা বোঝেন না আজকে হাসপাতালে এসে আমার একটা ভিন্ন রকম ধারণা হ্যাঁ এতদিন মনে করে এসেছি এরা তাইবার এই ভয়ঙ্কর অসুখটিকে কোনো রকম গুরুত্ব না দিয়ে সবাই নিজের নিজের তালে আছে আজকে মনে হলো সবাই তাইবাকে তার মারাত্মক অসুখটির কথা ভুলিয়ে রাখার জন্যই এমন হাসি খুশি এমন খোশ গল্প করে মনের মধ্যে একটা অপরাধপোধ ঘনিয়ে উঠল আমি তো প্রথম থেকে তাইবাকে তার একান্ত ব্যথার জায়গাটিতে আঘাত করে আসছি ভাবে ভাবে আচার আচরণে তাইবাকে তার ভাই বোন আত্মীয় স্বজন থেকে আলাদা করে ফেলার একটা উগ্র আকাঙ্ক্ষার প্রকাশ ক্রমাগত দেখিয়ে এসেছি এটা কেমন করে ঘটলো তাইবার উপর আমার কি দাবি যদি বলি তাইবাকে আমি আমার প্রাণের গভীর থেকে ভালোবাসি তাহলে ভালোবাসার এমন উৎফট দাবি কেমন করে হতে পারে যে আমি তাকে তার ডাল মূল থেকে আলাদা করতে চাইব আমি নিশ্চিত জানি সে মারা যাবেই প্রতিদিন একটু একটু করে তার জীবন প্রদীপের তেল শুকিয়ে আসছে তথাপি আমার মনের অনুক্ত আকাঙ্ক্ষা এই মৃত্যুপথ যাত্রী তাইবার সবটুকুকে আমি অধিকার করে ফেলব পারলে তার স্মৃতি থেকেও নিকটজনের নাম নিশানা মুছে ফেলব নিজের মনের ভেতর জমাট বাঁধা একটা ঈর্ষার পিণ্ড যেন দুলে উঠল এই প্রথম অনুভব করলাম আমি একটা পশু একটা দানব যা পেতে চাই সব কিছু ভেঙে ছুড়ে ছত্রখান করে গুড়িয়ে পেতে চাই অথচ মনে মনে একটা ভালো মানুষের আত্মপ্রসাদ অনুভব করে দুনিয়ার তাবৎ মানুষকে আমি আসামি বানিয়ে বিচারক সেজে বসে আছি এই সন্ধ্যার হাসপাতালে আমার মনের এই কুৎসিত দিকটার পরিচয় পেয়ে ক্রমশ নিজের মধ্যে কুঁকড়ে যেতে লাগলাম স্বাভাবিকভাবে কোনো কথাবার্তা বলতে পারছিলাম না হাসপাতালের শেষ ঘন্টা বেজে উঠল অর্চনা উঠে দাঁড়িয়ে বলল তাইবাদী আজ আসি শিগগির আবার আসব। সে ব্যাগটা কাঁধে তুলে উঠে দাঁড়ালো তারপর আমাকে উদ্দেশ করে বলল শোনো দানিয়েল আমি তো ভুলেই গিয়েছিলাম থাক ভালোই হলো কথাটা মনে পড়ল পারলে এরই মধ্যে একবার সময় করে আমাদের বাড়িতে আসবে একটা জরুরি ব্যাপার আছে জরুরি ব্যাপারের কথা শুনে আমি অর্চনার পিছু পিছু করিডোর পর্যন্ত এলাম জানতে চাইলাম আসলে ব্যাপারটা কি অর্চনা বলল হ্যাঁ জানো আমার এক সম্পর্কীয় দাদা এসেছেন ফ্রান্স থেকে তিনি একসময় অনুশীলন দলের সঙ্গে যুক্ত ছিলেন তারপর নেতাজি সুভাষ বোসের সঙ্গে আজাদ হিন্দ ফৌজে যোগ দিয়েছিলেন আমরা অনেকদিন তার কোনো সংবাদ পাইনি অনেক বছর পরে জানতে পারলাম তিনি ফ্রান্সে চলে গিয়েছেন এবং এক ফরাসি মহিলাকে বিয়ে করেছেন আমরা তো তার কথা একদম ভুলেই গিয়েছিলাম আমি তো তাঁকে কোনোদিন চোখেও দেখিনি হঠাৎ করে গত সপ্তাহে তিনি আমাদের বাড়িতে এসে হাজির বাড়ির লোকজন কলিযুগেও এমন আশ্চর্যখান্ড ঘটতে দেখে অবাক হয়ে গিয়েছে তিনি সংবাদপত্রে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সংবাদ পাঠ করে আর টেলিভিশন রিপোর্ট দেখে সোজা কলকাতা চলে এসেছেন একেই বলে বিপ্লবী তিনি এখন আমাদের বাড়িতেই আছেন তুমি একদিন আসবে তোমার সঙ্গে কথা বললে দাদা ভীষণ খুশি হবেন অর্চনা চলে গেল অর্চনাকে বিদায় করে তাইবার কেবিনে ঢুকে দেখি জাহিদুল এবং হেনা ভাই দুজন এসেছেন তাঁদের সঙ্গে সহজভাবে কথাবার্তা বলতে পারলাম আমি নিজের ভেতরে সহজ হয়ে উঠতে আরম্ভ করেছি বলেই যেন চারপাশের জগৎটা আমাকে সহজভাবে গ্রহণ করতে আরম্ভ করেছে দোলা ডোরা এবং তাইবার মা উনারা উঠে দাঁড়ালেন দোলাকে যেতে হবে ধর্মতলা সেখান থেকে অন্য মেয়েদের সঙ্গে দমদমে তার ক্যাম্পে ফিরতে হবে ডোরা জাহিদুলের সঙ্গে কোন বাড়িতে গান গাইতে যাবে আর মাকে হেনাভাই ফ্রি স্কুল স্ট্রিটে রেখে তারপর নিজের ডেরায় চলে যাবেন আমি নিজে খুব অস্বস্তি অনুভব করছিলাম সকলে গেল অথচ আমি রয়ে গেলাম ভাবলাম চলেই যাই কিন্তু তা বাকে বলা হয়নি কথাটা কীভাবে তাকে বলবো চিন্তা করছিলাম কেবিনে আর কেউ নেই উৎপলাকে বোধ হয় অন্য কোথাও শিফট করা হয়েছে মাঝখানে শুনছিলাম তার অসুখটির খুব বাড়াবাড়ি চলছে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়নি পাছে একটা খারাপ জবাব শুনি তাই ভাই নিরবতা ভঙ্গ করে প্রথম কথা বলল আচ্ছা দানিয়াল ভাই একটা কথা জিজ্ঞেস করি আমি বললাম বলো আপনি এত অপরিষ্কার থাকেন কেন এটা বহু পুরোনো কথা সুতরাং জবাব দিলাম না সে বলল আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন ঝাটার সলার মতো দাড়িগুলো কীরকম খোঁচাখোঁচা হয়ে আছে এভাবে গাল ভর্তি বিশ্রী দাড়ি নিয়ে ঘোরাফেরা করতে আপনার লজ্জা লাগে না চুপ করে রইলাম আজকাল ওর কথার পিঠে কথা বলা ছেড়ে দিয়েছি কি চুপ করে রইলেন যে কথা বলছেন না কেন তার কথার মধ্যে দিয়ে ঝাঁজ বেরিয়ে এলো অগত্য আমি বললাম তাই বা লজ্জাবোধ সকলের সমান নয় সে বিছানা থেকে শটান সোজা হয়ে বসলো আমার চোখে সরাসরি চোখ রেখে বলল আপনি আমাকে খুব সোজা মেয়ে পেয়েছেন তাই না সব সময় দেখি আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন অর্চনাদির মতো কোনো শক্ত মহিলার পাল্লায় পড়লে দুদিনে আপনার মাথার ভূত ছেটিয়ে একেবারে সিধে করে দিত আমি আর কদিন আল্লাহর কাছে মোনাজাত করি অর্চনাদির মতো কোনো শক্ত মহিলার সঙ্গে যেন সারা জীবন আপনার ঘর করে কাটাতে হয় তাই বা ছলে কথাগুলো বলল বটে কিন্তু আমি সহজভাবে নিতে পারছিলাম না সে অর্চনাকে নিয়ে অন্য রকম একটা ভাবনা ভাবতে আরম্ভ করেছে আমি বললাম এর মধ্যে অর্চনা কোথা থেকে আসবে তার সঙ্গে আগে যোগাযোগ ছিল কিন্তু চাক্ষুষ পরিচয় এই তো কদিনের তাইবা বলল অর্চনাদির কথা বললে আপনি এত আটকে ওঠেন কেন তার কথা আমি বারবার বলবো একশোবার বলবো অত্যন্ত ভালো মেয়ে আমার ভীষণ মনে ধরেছে আমি উসখুস করছিলাম বেশ কিছুক্ষণ হয়েছে শেষ ঘন্টা বেজে গেছে তারপরেও হাসপাতালে যদি থাকে কেউ কিছু বলতে পারে এখানকার নিয়মকানুন বড় করা কি কারণে বলতে পারবো না আমি চলে আসতে চাই এ কথাটা তাইবাকে বলতে পারছিলাম না এই দোদুল্যমানতা কাটাবার জন্য একটা চারমিনার ধরাবার স্থির করলাম কেবিনের বাইরে পা দিতেই তাইবা অনুচ্চ স্বরে বলল কোথায় যাচ্ছেন আমি বললাম একটা সিগারেট খেয়ে আসতে যাচ্ছি বাইরে যেতে হবে না এখানে ওই উৎপলার বেডে বসে খান আমি ইতস্তত করছিলাম তাইবা বলল আপনার ভয় নেই মনের সুখে সিগারেট খেতে পারেন ডাক্তার ভট্টাচার্য আজ কলকাতার বাইরে গেছেন থাকার মধ্যে আছেন মাইতিদা তাকে আমি সামাল দেব আমি সত্যি সত্যি উৎপলার বেডে বসে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম সে বলল বুঝলেন দানিয়াল ভাই তাড়াতাড়ি চলে যাবেন না আজকে আপনার সঙ্গে অনেকক্ষণ গল্প করে কাটাবো হোস্টেলে এক ভদ্রলোককে নয়টার সময় আসতে বলেছি তার সঙ্গে আবার টাকা পয়সার একটা ব্যাপার আছে এসে যদি ভদ্রলোক ফেরত যান আবার কবে দেখা হবে বলা সম্ভব নয় তাছাড়া প্রয়োজনটা আমার আমারই প্রয়োজনে ভদ্রলোককে আমি অনুরোধ করেছি আসতে তাই মনে মনে একটুখানি দমে গেলাম তাই আবার সেটা বুঝতে পারলো কি আপনার সঙ্গে গল্প করতে চাই সেটা বুঝি পছন্দ হলো না পছন্দ না হয়তো চলে যান আমি আপনাকে আটকে রাখিনি আমি তো অর্চনা দিনই যে জরুরি প্রয়োজনে আপনাকে নির্দেশ দিতে পারি আমি সিগারেটটা ফেলে দিয়ে টুলটা টেনে তার বিছানার পাশে এসে বসলাম বললাম ঠিক আছে গল্প করো আমি আছি কতক্ষণ থাকবেন আমি বললাম যতক্ষণ গল্প করো আমি সারা রাত গল্প করতে চাই সারা রাত আপনি থাকবেন বললাম সারা রাত হাসপাতাল কর্তৃপক্ষ থাকতে দেবে সে মাথার বেনিটি দুলিয়ে বলল সে দায়িত্ব আমার এবার সে সত্যি সত্যি রহস্যময়ী হয়ে উঠল জানেন দানিয়াল ভাই আপনার সঙ্গে কথা বলতে ঘেন্না হয় আপনি এত বিষণ্ন এবং অপরিষ্কার থাকেন মাঝে মাঝে তো বমি বেরিয়ে আসতে চায় এটা তো ভূমিকা মাত্র আসলে তাই বা গোটা রাত কিসের গল্প করতে চায় সেটা আমাকে ভয়ানক কৌতূহলী করে তুলল আমি ভুলে গেলাম যে সে একজন মৃত্যু পথযাত্রী রোগী সে যেমন করে হঠাৎ বিছানা ছেড়ে উঠে বসেছিল তেমনি হঠাৎ করে আবার বিছানার ওপর নেতিয়ে পড়ল বড় বড় শ্বাস ফেলতে লাগল আমি কেমন যেন ভয় পেয়ে গেলাম এ অবস্থায় কি করি ডাক্তার মাইতিকে ডাকবো কিনা চিন্তা করছিলাম কিছুক্ষণ পর তার শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া স্বাভাবিক হয়ে এলো চোখ মেলে আমার দিকে তাকালো আহ দানিয়াল ভাই আপনি আর এগিয়ে এই মাথার কাছটাতে বসুন এবং হাতখানা দিন ডান হাতখানা এগিয়ে দিলে দু হাতে মুঠি ধরে দু তিন মিনিট চুপ করে রইল স্বপ্নের মধ্যে কথা বলছে এমনি ফিসফিস করে বলল জানেন এ বছর আমি সাতাশে পা দিয়েছি রাঙা আমার দু বছরের ছোট তার একটি মেয়ে আছে গোলগাল পুতুলের মতো আহ কি সুন্দর দেখলে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে রাঙার বয়সে বিয়ে হলে এতদিনে আমারও ছেলে মেয়ে থাকতো গোটা জীবনটা কি করে কাটালাম ভাবলে দুঃখে বুক ফেটে আসতে চায় তাই এবার এ সমস্ত কথার প্রত্যুত্তর আমার জানা নেই বুকটা ভরাক্রান্ত হয়ে আসছিল বহু কষ্টে চোখের পানি চেপে রাখলাম কিছু বললাম না তাই বলে যাক তার মনে যা আসে তাই তার প্রাণ পাতালের তলা থেকে যদি অবরুদ্ধ কামনা বাসনার স্ফুলিঙ্গগুলো পেরিয়ে আসতে চায় তো আসুক এতকাল আমার মনে হয়েছিল তা এবার ঠিক মানবই নয় সাধারণ মেয়েদের মতো সে কামনা বাসনার কৃতদাসী নয় অন্য রকম